দশজনের বিরুদ্ধে প্রায় 3,000 কোটি টাকা পাচারের সত্যতা পেয়েছিল সিএ। ঢাকার শাহজালাল বিমানবন্দরে প্রবেশ করলেন আওয়ামী লীগ নেতা, তবে শেষ রক্ষা হয়নি। প্রথম চেকিং পয়েন্টে ধরা পড়ে তার ব্যাংক কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, সেই আমরা কেউ লক্ষ্য করি না। সালামু আলাইকুম দর্শক শ্রোতা, দেশের কোটি কোটি টাকা বাহিরে পাচার করা হচ্ছে, অবশেষে এবার ধরা খেলো হাতে নাতে এবং এই দিকে বিমানবন্দরে গ্রেফতার। দর্শক শ্রোতা, বর্তমান পরিস্থিতি নিয়ে সর্বশেষ যে আপডেটগুলো রয়েছে সেগুলো আমরা জানবো, তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা সেই ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। এই টাকা ব্যাংক থেকে সাধারণ কোম্পানি উঠায় নাই, খোদ সরকার উঠিয়েছে। এই টাকা কোথায়? আজকে দিনের দাম নিয়ে আমরা চিল্লা পাল্লা করতেছি, অথচ প্রতিদিন কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, সেই যে আমরা কেউ লক্ষ্য করি না। যদি বিচারকদের অবস্থা এই হয়, তাদের বক্তব্যর ধরন যদি এই হয়, তাহলে দেশ বলতে কিছু নাই তো, এর ধ্বংস হয়ে গেছে অলরেডি। আজকে একজন চিকিৎসক ডাক্তার সে যদি নিরপেক্ষ না হয়, মানুষ তার কাছে দস্তখত দিবে যে অপারেশন করো, মৃত্যুবরণ করলে কোনো আপত্তি নেই। এই দস্তখত কার কাছে দিবে? তার টাকা ঋণ নিয়ে দাঁড়িয়ে আছেন। বাংলাদেশের প্রত্যেকটা জনগণের মাথায় 1,05,000 টাকা ঋণের বোঝা আছে। সেই দেশের আমলাদের অবস্থাটা কি? আগে তো গাড়ি আছে প্যারাডো, আগে তো গাড়ি আছে দামি, কিন্তু এখন তাদেরকে কি গাড়ি দিতে হবে? BMW গাড়ি দিতে হবে। আপনি চিন্তা করতে পারছেন তাদের কি করতে হবে? প্রদমা দিতে করতে হবে, তাদের কি করতে হবে? বেতন বাড়াতে হবে। অথচ বাংলাদেশে চাকরিজীবী কত পার্সেন্ট লোক, বাহিরে কত পার্সেন্ট লোক, আজকে অর্থনীতির অবস্থাটা কি, মুদ্রাস্ফীতির অবস্থাটা কি? ব্যাংকের টাকা ডলার ধরে এত টাকা, কিন্তু তাকে পে করতে হবে তার চেয়ে বেশি। যদি 8 টাকা কিনতে হয়, ব্যাংকে প্রদান করতে হবে 4 টাকা বেশি। এই টাকা কে দিবে? এই টাকাটা নিচ্ছে কে, দিচ্ছে কে, এটা কে ভক্ষণ করছে, কোথায় যাচ্ছে এই টাকাগুলি? আজকে দিনের দাম নিয়ে আমরা চিল্লা পাল্লা করতেছি, অথচ প্রতিদিন কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, সেই যে আমরা কেউ লক্ষ্য করি না। আজকে বাংলাদেশের একজন কৃষক 25,000 টাকা ঋণ খেলাপি হওয়ার কারণে জেলখানায় ঢুকে থেকে মরছে, অথচ ইস আলম কোম্পানি 80,000 কোটি টাকা লোন নিয়েছে, কিন্তু কেউ বলবে সেই লোকটাও বাংলাদেশে নাই, জন্মগ্রহণ করে নাই? আজকে ইস আলম কোম্পানি 10,000 কোটি টাকা সে বিদেশে নিয়ে গেছে। আমরা যা শুনছি বা যতটুকু জানছি, কিন্তু কী পরিমাণের টাকা নিছে তো আমাদের জানা নাই। কিন্তু আমার প্রশ্ন হলো, ইস আলম কোম্পানিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানিয়েছে কে? এই 8টা ব্যাংকের চেয়ারম্যান নির্ধারণ কে করছে? আমি তো মনে করি ইস আলম কোম্পানি 80,000 টাকা তুলে নেই, 10,000 টাকা ইস আলম কোম্পানি বাংলাদেশ থেকে পাচার করে নাই। বরং শেখ হাসিনা বলেছেন, বিদেশে কে কে পাচার করে টাকা আমি জানি, তাদেরকে আমি চিনি। সে তো সবাইকেই চিনে, সবাইকেই জানে, তারই বক্তব্য। এই টাকা ব্যাংক থেকে সালন কোম্পানি উঠায় নাই, খোদ সরকার উঠিয়েছে। এই টাকা কোথায়? আজকে বাংলাদেশের অবস্থা কি? 7,60,000 কোটি টাকা বাজেট করেছেন, আমদানি কোথার থেকে করবেন? আপনাদের মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে শুধু ট্যাক্স ভ্যাট। আজকে ফ্ল্যাট ব্যবসা প্রায় বন্ধের পথে, এত ট্যাক্স দিয়ে আপনি ফ্ল্যাট ব্যবসা করবেন কিভাবে? একটা জায়গা রেজিস্ট্রি করবেন, দেখেন 5 বছর আগে কত ছিল এখন কত, আপনি দেখুন। আজকে একজন ভিক্ষুক সে যে ভিক্ষার ঝুলিটা বানাবে তার মধ্যে ট্যাক্স দিতে হয়, ভ্যাট দিতে হয়। একজন ভিক্ষুক বাথরুমে যাওয়ার জন্য যে বদনা ক্রয় করবে তার মধ্যে ভ্যাট দিতে হয়, ট্যাক্স দিতে হয়।
আজকে আপনি যে টুপি পরিধান করছেন এর মধ্যে ভ্যাট ট্যাক্সেস, জামা পরিধান করছেন ভ্যাট ট্যাক্সেস, আমি যে কথা বলছি এর মধ্যে ভ্যাট ট্যাক্সেস, ইন্টারনেটে 100 টাকা ঢুকাবেন সরকারকে দিতে হয় 54 টাকা, সরকার 54 টাকা নিয়ে যায়, হ্যালো বলবেন সেখানে ভ্যাট ট্যাক্স, পানি ব্যবহার করবেন ভ্যাট ট্যাক্স, বাতাস ব্যবহার করবেন ভ্যাট ট্যাক্স, রাস্তা দিয়ে হাঁটবেন সেখানে ভ্যাট ট্যাক্স। আজকে সরকারকে আমরা দেই আর সরকার আমাদের টাকা বিদেশে পাচার করে, বাংলাদেশের অবস্থা আরো খারাপ হবে। রিজার্ভ আস্তে আস্তে কমতেছে, ডলারের মূল্য বাড়ছে, অবস্থাটা কি হবে? আজকে অর্থনীতির অবস্থা শেষ, বিচারের অবস্থা বললাম শেষ, আজকে হসপিটালের অবস্থা, ডাক্তারের অবস্থা শেষ, আস্থানায় মানুষের, তাহলে মানুষ যাবে কোথায়? আজকে বিদেশিরা হস্তক্ষেপ করছে নির্বাচনের উপরে, সরকার বারবার আপত্তি তুলে, কিন্তু আমি বলবো 2018 জাতীয় পার্টিকে নির্বাচনে আসার জন্য বাধ্য কে করেছিল? তাও তো ভারত করেছিল, সে কি বিদেশি নয়? আজকে আমেরিকানদেরকে এদেশে কে নিয়ে এসছে, হস্তক্ষেপ কেন করছে আমেরিকানরা? যদি 2014 নির্বাচন আওয়ামী লীগ উপকার না দিত, 2018 দিনের ভোট রাত্রে আওয়ামী লীগ করার এই বাস্তবতা গোটা দুনিয়ার মধ্যে উপহার না দিত, তাতে আমেরিকা আসতে পারতো না। আমি তো মনে করি আমেরিকা হস্তক্ষেপ করছে, এই হস্তক্ষেপের পিছনেও দায় দায়িত্ব আওয়ামী লীগকে গ্রহণ করতে হবে, অন্য কেউ না। একজন ওসির সাথে যে ঘটনা ঘটছে তাতে আমরা বুঝতে পেরেছি যে আওয়ামী লীগের বর্তমান অবস্থাটা কোথায় গিয়ে বুঝছে। এমপিরা সংসদে বলে যে ওসিরা আমাদের কথা শুনে না, কেন শুনবে? আপনার কথা কেন শুনবে? ওসি তো জানে ইনি এমপি নন, ইনি রাত্রের ভোট ডাকাত, রাত্রের ভোটের ডাকাত ইনি, ইনি এমপি নন। তা সেই ওসি সাহেব একজন এমপিকে শ্রদ্ধা সম্মান করলে কেন? যেমন আজকে প্রাইম মিনিস্টার বলে আমাকে এইটা বলে সেইটা বলে, বাংলাদেশের প্রত্যেকটা জনগণ বলে জানে যে আপনার জন্য অবৈধ সরকার, অবৈধ পন্থা আপনি ক্ষমতায় এসছেন, শ্রদ্ধা সম্মান করবে কেন আমাকে বলুন, দেখেন। তো দর্শক, আপনারা ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। এদিকে ফরিদপুরের শহর আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা বরকত ও তার ভাই রুবেল সহ 10 জনের বিরুদ্ধে প্রায় 3,000 কোটি টাকা পাচারের সত্যতা পেয়েছিল সিআইডি। অভিযোগপত্র জমার পর শুরু হয় মামলার অভিযোগ গঠনের শুনানি। এবার শুনানিতে তদন্ত কর্মকর্তার বক্তব্য শুনতে চায় বিশেষ জজ আদালত। আগামী 24 মার্চ তাকে হাজির হতে হবে। ঢাকার কাফরুল থানার মামলায় ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা সাজ্জাদ হোসেন বরকট ও তার ভাই রুবেল, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান খন্দকার মহতে শাম সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত করে প্রায় 3,000 কোটি টাকা পাচারের তথ্য প্রমাণ পায় সিআইডি। এরপর আদালতে অভিযোগপত্র জমা দেন তারা। অভিযোগ গঠনের শুনানিতে বরকত রুবেলের আইনজীবী তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন। তবে রাষ্ট্রপক্ষ বলছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই চার্জশিট দাখিল করা হয়েছে। আমরা দেখাইছি যে শুধু টেন্ডারবাজি না, আরও অনেক মাদক ব্যবসা, টেন্ডারবাজি, চাঁদাবাজি, জমি দখল, এইভাবে তারা টাকাগুলো কালেকশন করছে যেগুলো মানি লন্ডারিংয়ের মধ্যে পড়ে। চার্জ গঠনের বিস্তারিত তথ্য জানতে মামলার তদন্তকারী কর্মকর্তার বক্তব্য শুনতে আগামী 24 মার্চ তাকে হাজির হবার নির্দেশ দেওয়া হয়েছে। আয়োগকে ডাকছেন বিষয়টা ক্লিয়ার করার জন্য, কত টাকা লন্ডারিং হয়েছে, কিভাবে লন্ডারিং হয়েছে এটা জানার জন্য। চাঁদাবাজির আরেক মামলা হাইকোর্ট থেকে জামিন নিতে জালিয়াতির আশ্রয় নিয়েছে বরকত রুবেল। নথিতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির বিষয়টি অস্বীকার করেছেন তারা। আমাদের রাষ্ট্রপক্ষের সন্দেহ হলে আমরা রাষ্ট্রপক্ষ ওই নিচের আদালত থেকে আমরা জানতে পারি 164। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি, ভিডিওকে শেষ করে দেবো। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব ভিডিও শেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।